ভুল সংবাদ প্রচার করায় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজকে $787 মিলিয়ন জরিমানা করেছে আদালত। ফক্স নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করেছিল ভোটিং মেশিন প্রস্তুতকারী সংস্থা ডমিনিয়ন ভোটিং সিস্টেমস। মিথ্যা সংবাদ প্রচারের অপরাধে ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল $1.6 বিলিয়ন। মঙ্গলবার ফক্স নিউজ কর্তৃপক্ষ স্বীকার করেছে যে তারা ভোটিং মেশিন নিয়ে ভুল সংবাদ প্রচার করেছিল। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ফক্স টেলিভিশন রিপোর্ট করেছিল ডমিনিয়নের ভোট মেশিনে কারসাজির সুযোগ আছে। সে সময় পরাজিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তোলেন মেশিনের কারচুপিতে তিনি জো বাইডেনের কাছে হেরে গেছেন। ভুল সংবাদ প্রচার করায় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজকে $787 মিলিয়ন জরিমানা করেছে আদালত। ফক্স নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করেছিল ভোটিং মেশিন প্রস্তুতকারী সংস্থা ডমিনিয়ন ভোটিং সিস্টেমস। মিথ্যা সংবাদ প্রচারের অপরাধে ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল $1.6 বিলিয়ন। মঙ্গলবার ফক্স নিউজ কর্তৃপক্ষ স্বীকার করেছে যে তারা ভোটিং মেশিন নিয়ে ভুল সংবাদ প্রচার করেছিল। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ফক্স টেলিভিশন রিপোর্ট করেছিল ডমিনিয়নের ভোট মেশিনে কারসাজির সুযোগ আছে। সে সময় পরাজিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তোলেন মেশিনের কারচুপিতে তিনি জো বাইডেনের কাছে হেরে গেছেন। ভুল সংবাদ প্রচার করায় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজকে $787 মিলিয়ন জরিমানা করেছে আদালত। ফক্স নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করেছিল ভোটিং মেশিন প্রস্তুতকারী সংস্থা ডমিনিয়ন ভোটিং সিস্টেমস। মিথ্যা সংবাদ প্রচারের অপরাধে ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল $1.6 বিলিয়ন। মঙ্গলবার ফক্স নিউজ কর্তৃপক্ষ স্বীকার করেছে যে তারা ভোটিং মেশিন নিয়ে ভুল সংবাদ প্রচার করেছিল। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ফক্স টেলিভিশন রিপোর্ট করেছিল ডমিনিয়নের ভোট মেশিনে কারসাজির সুযোগ আছে। সে সময় পরাজিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তোলেন মেশিনের কারচুপিতে তিনি জো বাইডেনের কাছে হেরে গেছেন। ভুল সংবাদ প্রচার করায় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজকে $787 মিলিয়ন জরিমানা করেছে আদালত। ফক্স নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করেছিল ভোটিং মেশিন প্রস্তুতকারী সংস্থা ডমিনিয়ন ভোটিং সিস্টেমস। মিথ্যা সংবাদ প্রচারের অপরাধে ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল $1.6 বিলিয়ন। মঙ্গলবার ফক্স নিউজ কর্তৃপক্ষ স্বীকার করেছে যে তারা ভোটিং মেশিন নিয়ে ভুল সংবাদ প্রচার করেছিল। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ফক্স টেলিভিশন রিপোর্ট করেছিল ডমিনিয়নের ভোট মেশিনে কারসাজির সুযোগ আছে। সে সময় পরাজিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তোলেন মেশিনের কারচুপিতে তিনি জো বাইডেনের কাছে হেরে গেছেন। ভুল সংবাদ প্রচার করায় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স নিউজকে $787 মিলিয়ন জরিমানা করেছে আদালত। ফক্স নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করেছিল ভোটিং মেশিন প্রস্তুতকারী সংস্থা ডমিনিয়ন ভোটিং সিস্টেমস। মিথ্যা সংবাদ প্রচারের অপরাধে ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল $1.6 বিলিয়ন। মঙ্গলবার ফক্স নিউজ কর্তৃপক্ষ স্বীকার করেছে যে তারা ভোটিং মেশিন নিয়ে ভুল সংবাদ প্রচার করেছিল। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর ফক্স টেলিভিশন রিপোর্ট করেছিল ডমিনিয়নের ভোট মেশিনে কারসাজির সুযোগ আছে। সে সময় পরাজিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তোলেন মেশিনের কারচুপিতে তিনি জো বাইডেনের কাছে হেরে গেছেন।